2024 সেই পাখির চোখ লোকসভা নির্বাচন। বছর শেষ হওয়ার আগেই বাংলায় এসেছিলেন শাহ নাড্ডা জুটি। এবার কলকাতায় আসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী স্বাধীন রঞ্জন জ্যোতি। বুধবার সকালে তাকে নিউ টাউনের ওয়েস্টার্ন হোটেল থেকে বেরোতে দেখা যায়। এরপর বাংলায় এসে কলকাতার কালীঘাট মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। সঙ্গেই বাংলার মানুষদের জন্য সাংবাদিকদের মুখোমুখি হই, তার গলায় শোনা যায় নতুন বছরে সকলের জন্য শুভেচ্ছা। রাম মন্দির উদ্বোধন নিয়ে তিনি বলেন, 500 বছরের অপেক্ষা দেশবাসীর জন্য গর্বের বিষয়। অনেক ত্যাগ অনেক স্বপ্নের পর এই দিনটা আসছে যেদিন রামলালার প্রতিষ্ঠা হবে। পুরে দেশবাসীয় কো 2024 এক খুশালি আর উচাইয়া লেকর কে আয়ে। 2024 কই মহিনে মে বহুত আচ্ছা হোনে যা রা হ্যায়, জিসকে লিয়ে দেশবাসীয় কো 500 সাল সে প্রতীক্ষা থি, জিসকে লিয়ে বহুত সারে লোগোনে শ্রী রাম জন্মভূমি কে লিয়ে বলিদান দিয়ে। 22 তারিখ কো উন বলিদানিয়ো কা সপনা সাকার হোনে যা রা হ্যায়। ইসলিয়ে 22 ইয়ে 2024 বহুত সারে মহিনো মে এক ইতিহাস কে পন্নো মে দর্জ হোনে যা রা হ্যায়। ये हमारे देशवासियों के लिए बहुत गर्व का विषय है। তবে বাংলার শাসক দলকে দুর্নীতিগ্রস্ত বলেও এই বাংলায় এসে মন্তব্য করলেন স্বাধীন। প্রসঙ্গত, দিল্লিতে যখন রাজ্যের কাছে কেন্দ্রের বকেয়া চাইতে যায় তৃণমূল, তখন স্বাধীন রঞ্জন জ্যোতির সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন তাঁরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তাদেরকে সময় দিলেও বাংলার মানুষের সমস্যা শোনার জন্য আড়াই ঘন্টা অপেক্ষা করলেও তৃণমূলের প্রতিনিধিরা দেখা করেননি তার সঙ্গে, এমনটাই জানালেন স্বাধীন রঞ্জন জ্যোতি। বললেন, ওরা প্রথমে বলেছিল 5 জন আসবে, রাজি হয়েছিলাম। তারপর বলেছিল 15 জন আসবে, তাতেও রাজি হয়েছিলাম। তারপর মহুয়া মৈত্র বলেছিল একা দেখা করবে, আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে নয়, সমস্যা সমাধানে বৈঠক চাই। আড়াই ঘন্টা অপেক্ষার পর কেউ দেখা করতে এলো না, উল্টে বলল আমি দেখা করিনি, আসলে বৈঠক করতে নয় ধর্ণা দিতেই দিল্লি এসেছিল তৃণমূল। বাংলায় এসে এভাবেই শাসক দলের প্রতি তোপ দাগলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী স্বাধীন রঞ্জন জ্যোতি। মুঝে বহুত কষ্ট হো রাহা থা কি মে আপনা কার্যক্রম ছোড় করকে পশ্চিম বঙ্গাল কি জনতা কে হিত মে মে ইনসে বার্তালাপ করনা চাহতি থি, লেকিন মেরে কো জিস তরহ সে আরোপ লাগায়া কি মন্ত্রী মিলি নাহি, মে 2.5 ঘন্টা বৈঠি রহি, প্রতীক্ষা করতি রহি। उनका इरादा ही नहीं था मिलने का, उनका इरादा मैं समझ गई थी कि इनके इनके सांसदों को नहीं मिलना, इनको अभिषेक बनर्जी को नहीं मिलना, इनको अपनी जनता को अपने कार्यकर्ताओं को मेरे ऑफिस में बैठा करके धरना देने का इरादा था, पश्चिम बंगाल की जनता की परवाह नहीं थी। লোকসভা নির্বাচনের আগে শাহ নাড্ডা জুটির পরই বাংলায় এলেন স্বাধীন রঞ্জন জ্যোতি। লোকসভা নির্বাচনে বাংলায় একেবারেই কোমর বেঁধে নামছে বিজেপি, তার উপরে দিল্লি থেকে কলকাতায় এসে দিল্লি যাওয়া নিয়ে তৃণমূলের প্রতি এহেন মন্তব্যে বাংলার রাজ্য রাজনীতি যে ফের তোলপাড় হলো তা বলাই বাহুল্য। এখন দেখার এ মন্তব্যের কি প্রতিক্রিয়া দেয় শাসক শ্রেণী। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরি, শান্তনু সাহা এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।